আজির এই ভিডিওর আলোচ্য বিষয় হল কোশ্চেন অ্যান্সার অফ দ্য লেসন দ্য সাউন্ড অফ মিউজিক পার্ট ওয়ান ইভলিন গ্লেনি লিসেন্স টু সাউন্ড উইদাউট হিয়ারিং ইট। তেতিয়াহলে আরম্ভ করছো কোশ্চেন ওয়ান, হাউ ওল্ড ওয়াজ ইভলিন গ্লেনি হোয়েন শি ওয়েন্ট টু রয়্যাল একাডেমি অফ মিউজিক। ইভলিন গ্লেনির বয়স কিমান আছিল যেতিয়া তাই রয়্যাল একাডেমি অফ মিউজিক স্কুললৈ গৈছিল? ইভলিন গ্লেনি ওয়াজ 17 ইয়ার্স ওল্ড হোয়েন শি ওয়েন্ট টু রয়্যাল একাডেমি অফ মিউজিক। ইভলিন গ্লেনির বয়স আছিল 17 বছর যেতিয়া তাই রয়্যাল একাডেমি অফ মিউজিক স্কুললৈ গৈছিল। কোশ্চেন নম্বর টু, হোয়েন ওয়াজ ইভলিন গ্লেনিস ডিফনেস ফার্স্ট নোটিসড? হোয়েন ওয়াজ ইট কনফার্মড? ইভলিন গ্লেনির ডিফনেস কলা, দ্যাট ইজ কানেরি নুশুনাটো কেতিয়া প্রথম লক্ষ্য করা হয়েছিল আর এইটো কেতিয়া কনফার্ম হওয়া গৈছিল? ইভলিন গ্লেনিস ডিফনেস ওয়াজ ফার্স্ট নোটিসড হোয়েন শি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড। ইভলিন গ্লেনির কানেরি নুশুনাটো যেতিয়া তাই 8 বছর বয়স আছিল তেতিয়া এইটো লক্ষ্য করা হয়েছিল? ইট ওয়াজ কনফার্মড হোয়েন শি ওয়াজ 11 ইয়ার্স ওল্ড, আর এটু কনফার্ম হওয়া হয়েছিল যেতিয়া তাইর বয়স আছিল 11 বছর। কোয়েশ্চেন নম্বর থ্রি, হু হেল্পড ইভলিন টু কন্টিনিউ উইথ মিউজিক? ইভলিন গ্লেনিক কোনে সহায় করেছিল মিউজিকর লগত লাগি থাকিবলৈ? পারকিউশনিস্ট রন ফর্বস হেল্পড ইভলিন গ্লেনি টু কন্টিনিউ উইথ মিউজিক। পারকিউশনিস্ট মিন্স পারকিউশন বাদ্যযন্ত্র বজোৱা মানুহ। যিজন আছিল রন ফর্বস, তেওঁ ইভলিন গ্লেনিক সহায় কৰিছিল মিউজিকৰ লগত লাগি থাকিবলৈ। হুইজ ইছাবেল গ্লেনি? ইছাবেল গ্লেনি কোন? ইছাবেল গ্লেনি ইজ দ্য মাদার অফ ইভলিন গ্লেনি। ইছাবেল গ্লেনি ইভলিন গ্লেনিৰ মাক আছিল। কোশ্চেন ফাইভ, হোৱাট চেলেঞ্জ ডিড ইভলিন ফেস? ইভলিন কি প্ৰত্যাহ্বানৰ মুখামুখি হৈছিল? এনচাৰ, ইভলিন গ্লেনি ৱাজ প্ৰফাউণ্ডলি ডিফ। ইভলিন গ্লেনি সাংঘাতিকভাৱে কলা আছিল, সাংঘাতিকভাৱে কাণেৰে নুশুনা আছিল। ইট ৱাজ দ্য বিগাৰ চেলেঞ্জ দেট ইভলিন ফেস্ট, আৰু এইটোৱেই আছিল ডাঙৰ চেলেঞ্জ তেওঁৰ সন্মুখত যিটো তাই মুখামুখি হৈছিল। কোশ্চেন ছিক্স, হোৱাই ৱাজ ইভলিনছ হিয়াৰিং ছেভাৰেলি ইম্পেয়াৰ্ড? ইভলিনৰ শুনা শক্তি কিয় সাংঘাতিকভাৱে দুৰ্বল হৈ পৰিছিল? এনচাৰ, ইভলিনছ হিয়াৰিং ৱাজ ছেভাৰেলি ইম্পেয়াৰ্ড বিকজ অফ হিজ গ্ৰেজুৱেল নাৰ্ভ ডেমেজ। ইভলিন গ্লেনিৰ শুনা শক্তি সাংঘাতিকভাৱে দুৰ্বল হৈ পৰিছিল কাৰণ তাইৰ ক্রমাগত নার্ভ বা হীরা দুর্বল হওয়ার কারণে। সেভেন কোশ্চেন নাম্বার সেভেন, হোয়েন অ্যান্ড উইথ হুম ডিড ইভলিন ট্যুর ইউনাইটেড কিংডম? কার লগত কেতিয়া ইভলিনে ইউনাইটেড কিংডম অথবা ইংল্যান্ড ভ্রমণ করেছিল? ইভলিন ট্যুর ইউনাইটেড কিংডম হোয়েন শি ওয়াজ 16 ইয়ার্স ওল্ড উইথ এ ইয়াং অর্কেস্ট্রা। ইভলিনে তাইর 16 বছর বয়সত ইংল্যান্ড অথবা ইউনাইটেড কিংডম ভ্রমণ করেছিল এজন যুবক অর্কেস্ট্রা। অর্কেস্ট্রা মিন্স কেইবাজন মিলি এটা গঠিত দল যিসকলে বাদ্যযন্ত্র বজায়। কোশ্চেন এইট, শি ইজ দ্য শাইনিং ইনস্পাইরেশন ফর দিস চিলড্রেন, হু সেজ দিস? তাই এজনী শাইনিং ইনস্পাইরেশন, উজ্জ্বল নিদর্শন আছিল ডিপ সিল লৰা ছোৱালীৰ কাৰণে, কাণেৰে নুশুনা লৰা ছোৱালীৰ কাৰণে এই কথাষাৰ কোনে কৈছিল? এণ্ড ৰিচলিন অফ বিথোভেন ফাণ্ড ফৰ ডিপ চিলড্ৰেন চেজ দিছ। বিথোভেন ফাণ্ড ফৰ ডিপ চিলড্ৰেনৰ এণ্ড ৰিচলিনে কথাষাৰ কৈছিল। আজিলৈ কোৱেশ্যন এনচাৰ ইমানেই। আৰু যদি এতিয়ালৈকে তোমালোকে চেনেলটো সাবস্ক্রাইব করা নাই তেতিয়াহলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি লবা।
এনেকুৱা ধৰণৰ কোৱেশ্যন এনচাৰৰ নেক্সট ভিডিঅ' লগে লগে পাব।